বাবার কাছ থেকে একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই করে নেয় এবং আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদাও চাই, আমার ব্যবসা তারা লিখে নেবে বিদায়, আমার ব্যবসা তারা লিখে নেবে, আর নাহলে 10 লক্ষ টাকা দিতে হবে। এই সুবাদে তারা আমার কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদাও নেয় মেয়রের ব্যাগনাথ দিয়ে, এবং পরবর্তীতে আবার সাবেক কাউন্সিলর মুফিজিদ দিয়ে আমার কাছে আরও 1 লক্ষ টাকা তারা চাঁদা দাবি করে, বলে যে মেয়র সাহেবের কাছে আরও 1 লক্ষ টাকা নিয়ে যাওয়ার জন্য। আমি টাকা না নিয়ে যাওয়ার কারণে তারা আবার ব্যবসা জোর দখলে নিয়ে, আমি থানায় মামলা করতে গেছিলাম, আমি থানায় অভিযোগ করতে জিডি করতে গেছিলাম, আমার থানায় জিডি নেওয়া হয়নি, বিধায় আমি কোর্টে মামলা করছি। আমি একজন সাধারণ ডিশ ব্যবসায়ী, আমি দীর্ঘদিন যাবৎ আমি ব্যবসা করে আসছি সুনামের সহিত। কেশবপুর থানা পৌরসভার নেতৃত্বে পৌরসভার মেয়র সহ আমার উপর চাঁদা দাবি করে এবং আমার কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদাও নেয়। আমি 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 মাননীয় নেত্রীর কাছে, প্রধানমন্ত্রী, মানবতার মা প্রধানমন্ত্রীর কাছে আমি আমার দালিশ জানাতে চাই যে আমি সুন্দরভাবে ব্যবসা করতে চাই এবং আমার জন্য কোনো রকম আমার জীবনে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এর জন্য আমি আগতি জানাই। মূল অভিযোগ আমার কাছে জোরপূর্বক আমার কাছ থেকে একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই করে নেয় এবং আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদাও চাই, আমার ব্যবসা তারা লিখে নেবে বিদায়, আমার ব্যবসা তারা লিখে নেবে, আর নাহলে 10 লক্ষ টাকা দিতে হবে। এই সুবাদে তারা আমার কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদাও নেয় মেয়রের ব্যাগনাথ দিয়ে, এবং পরবর্তীতে আবার সাবেক কাউন্সিলর মুফিজিদ দিয়ে আমার কাছে আরও 1 লক্ষ টাকা তারা চাঁদা দাবি করে, বলে যে মেয়র সাহেবের কাছে আরও 1 লক্ষ টাকা নিয়ে যাওয়ার জন্য। আমি টাকা না নিয়ে যাওয়ার কারণে তারা আবার ব্যবসা জোর দখলে নিয়ে নেয় সাবেক কাউন্সিলর মুফিজ মেয়র সাহেবের নেতৃত্বে, সাবেক কাউন্সিলর মুফিজ এবং মেয়র সাহেবের কিছু সন্ত্রাসী লোকজন দিয়ে। এখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা যাচ্ছে এবং তারা আমার গ্রাহকদের কাছ থেকে তারা মাসিক ভাড়া আদায়ের জন্য তারা চাপ সৃষ্টি করছে। আমি থানায় মামলা করতে গেছিলাম, আমি থানায় অভিযোগ করতে জিডি করতে গেছিলাম, আমার থানায় জিডি নেওয়া হয়নি, বিধায় আমি কোর্টে মামলা করছি। সমস্যাগুলো হচ্ছে আমার ডিশের লাইন ভালো জোর দখলে নিয়ে এনেছে এবং আমার বাসায় তারা লোক পাঠায়, তারা জীবন আমাকে মামলা উঠাই নেওয়ার জন্য হুমকি দিয়েছে এবং আমার সাক্ষীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তারা যেন সাক্ষী না দেয় এবং আমাকে বলা হয় যেন আমি এই এলাকায় না আসি এবং আমার ব্যবসা যেন আমি ছেড়ে দিই। দাবি করছি যে আমি আমার ব্যবসাটা সুন্দরভাবে করে খেতে চাই এবং আমি দুনিয়ায় সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। আর আমার যে ডিশের ব্যবসা ছিল ওরা অলরেডি দখলে চলে গেছে, আগে এর আগে দখলে গেছিল না, হুমকি দিছিল, এখন অলরেডি তারা দখলে যেয়ে গ্রাহকের কাছ থেকে তারা কালেকশন শুরু করে দিয়েছে মামলা করার পরে। আমার 4 শতাধিক গ্রাহক আছে, যারা রয়েছে তারা বলে যে ব্যবসা তো একজনের, আর একজনকে টাকা দেবো কেন, তারা একই অবস্থায় রাখছে। কিছু কিছু লোকের কাছ থেকে ওরা আমি থানায় জিডি করতে গেছিলাম, সেই সময় থানায় জিডি নিছিল না, আমি থানায় কোর্টে মামলা করছি। মূল দ্বন্দ্ব হয়েছে দীর্ঘ মনে করেন ডিসেম্বর থেকে, ওনার যখন মদ খাওয়া ভিডিও ভাইরাল হয়, ওনারা মদ খাওয়া ভিডিও ভাইরাল, ওনারা মদ খাওয়া ভিডিওটা পাঠায় আছে আমার ছোট ভাইয়ের কাছে, যে কেউ আমার ছোট ভাই ওই মদ খাওয়া ভিডিওটা ভাইরাল করার কারণে আমার পরে আমার ছোট ভাই এখানে থাকে না, এই চাপ সৃষ্টিটা আমার পরে হচ্ছে, আমার ব্যবসা জোর দখল হচ্ছে। আমার ছোট ভাইয়ের নাম আব্দুল আজিজ, সে কেশবপুরে থাকে না, সে ঢাকায় থাকে। এগুলো কোনো ডকুমেন্টস নাই। আমি গেছিলাম কেশবপুরে সন্ধ্যার সময়, আমি বাড়িতে যাই সন্ধ্যার সময়, ওরা কে বা কার আমার বাড়ির আশেপাশে যদি কেউ না কেউ ফোন করে, এই কারণে 2 মোটরসাইকেলের ছেলেপেলে আসে, এসে আমাকে হুমকি দেয়, ভাইয়ের রাগ আমার পরে দেখানো হয়। এটা বিভিন্ন মাধ্যম দিয়েও মেয়র সাহেব বলেছে যে এই ভিডিও যেন না ছাড়ে, তা আমিও নিষেধ করেছি যে এইসব ভিডিও ছাড়ার দরকার নেই, তারপরেও যেহেতু ছেড়ে ফেলেছে তারপরেও আমার পরে এইভাবে অত্যাচার শুরু হচ্ছে। আমি সেটা বলেছি, আমি বলি তো কোনো পাত্তা নেই, আমি বলি লাভ ইংরেজি তারিখে আমার প্রতিষ্ঠানে ঘর খুলে কাজ শুরু করলে অভিযুক্ত রবিকুল ইসলাম, মফিজুর রহমান ও আলমগীর সিদ্দিকী টিটু সংঘবদ্ধ হয়ে ওই দিন বিকাল 4:30টার দিকে আমার মিশাল কেবল নেটওয়ার্ক অ্যান্ড এন্টারপ্রাইজ এর অফিস ঘরে জোর করে ঢুকে আমাকে খুন জখম করার জন্য আক্রমণ হয়। ওই সময় তাদের হাতে কাঠের লাঠি, লোহার রড ও গরু কাটা ছুরি ছিল।
তারা অফিস ঘরের ভিতরে আমাকে অশ্লীল অকপ্ত ভাষায় গালিগালাজ করেন এবং আমাকে ঘিরে ধরে রকিবুল ইসলাম আমার নিকট 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এক মাসের মধ্যে চাঁদার টাকা তাদের কাছে পৌঁছে না দিলে তারা আমার ডিশ ব্যবসা জোরপূর্বক সম্পূর্ণ দখলে নিয়ে আমাকে কেশবপুর ছাড়া করবেন বলে হুমকি দেন। এই বিষয় নিয়ে কোথাও কোনো অভিযোগ করলে তারা আমাকে ও আমার স্ত্রী সন্তানদের খুন করে লাশ গুম করে ফেলবেন বলে শশান। পরে লোকজন এগিয়ে আসতে থাকলে তারা গরু কাটা ছুরি বের করে বীরত্বে সকলকে ভয়ভীতি দেখিয়ে চলে যান। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আমি নিরুপায় হয়ে ব্যবসা ও সংসার বাঁচানোর তাগিদে এই চাঁদা দাবির ঘটনায় গত 17/8/2021 তারিখে যশোর বিজ্ঞপ্তি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেশবপুর আমলি আদালত উক্ত 3 জনকে আসামি করে একটি মামলা দায়ের করি যার নম্বর CR 260/21। বিজ্ঞপ্তি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব গৌতম মল্লিক মামলাটি আমলে নিয়ে যশোর PBI-কে আগামী 21/9/2021 তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য আদেশ দেন। কিন্তু এই মামলা করা সাংবাদিক রফিক বাহিনীর কানে পৌঁছানোর পর তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা গতকাল 22/8/2021 আমার বাড়িতে লোক পাঠিয়ে এই মামলা তুলে নেওয়ার হুমকি দেন। তাদের কথা না শুনলে তারা আমাকে জীবন আলো দেখা নিভিয়ে দিবেন বলে জানায়। তারা আমার মামলার সাক্ষীদেরকেও সাক্ষ্য না দেওয়ার জন্য অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। আমি প্রাণ নাশের ভয়ে কেশবপুরে না যাওয়া রফিক বাহিনী আমার ডিশ ব্যবসা দখলে নিয়ে গ্রাহকদের কাছ থেকে মাসিক লাইন ভাড়া আদায় করার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করছে। অসহায় মানুষের প্রকৃত সহযোগী সাংবাদিক কর্মী বন্ধুরা, আমি বর্তমান নির্যাতিত ও নিপীড়িত একজন ব্যবসায়ী। চিহ্নিত চাঁদাবাজদের হুমকির কারণে আমি আজ ভীত সন্ত্রস্ত। এই চাঁদাবাজ সন্ত্রাসীদের কাছে আমার ও আমার পরিবারের সদস্যদের জীবন আজ সংকটাপন্ন। কিন্তু আমি বাঁচতে চাই, আমি স্বাধীনভাবে ব্যবসা চালাতে চাই, আমি পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে চাই আর আমার এই স্বাধীনভাবে বেঁচে থাকার আকুতিটুকু পূরণ করতে পারেন শুধু আপনারা। আমি আপনাদের সহায়তা চাই। দয়া করে আমার এই নির্যাতনের প্রতিচ্ছবি আপনাদের লিখনীতে তুলে ধরবেন। এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমাকে এই বিবাদ থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমি পরিবার নিয়ে নিরাপদে বেঁচে থাকার জন্য আপনাদের মাধ্যমে আমার জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা ও সফল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানাই। কারণ আমি যাদের হুমকির মুখে আছি তারা সত্যিই ভয়ঙ্কর। আপনারাও তাদের চিনবেন। এই কেনো রফিক বাহিনীর প্রধান ব্যক্তি হচ্ছেন কেশবপুর পৌর সভার মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাম। পারিবারিকভাবে জামাতের পরিবারের সদস্য হলেও তিনি এখন পৌর আওয়ামী লীগের সভাপতি। আর মফিজুর রহমান ও আলমগীর সিদ্দিকী চিঠি হচ্ছেন তার অন্যতম সহযোগী। এই মেয়রের বিরুদ্ধে ইতিপূর্বে কেশবপুর চাঁদাবাজি দখল জবরদখল ও হুমকি ধামকি বোমাবাজি সহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ জনশ্রুত রয়েছে। এসব নিয়ে বিভিন্ন সংবাদের মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় পাশাপাশি দুটি ভিডিও ক্লিপও ভাইরাল হয়েছে। ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।